মাসি বাড়ি ভারি মজা, কিল চড় নাই। তো মাসি বাড়ি অনেকদিন পর গেছিলাম, আর গিয়ে দেখো কতগুলো আম পেড়ে নিয়ে এসছে দাদা। তো বসে বসে আম কেটে আম খাচ্ছিলাম, আর গরমটাও ছিল সেদিন প্রচণ্ড, মানে ঝড়ও হচ্ছিল, আবার দিনের বেলা গরমও লাগছিল এরকম। আর এই দেখো আমাদের এখানকার আমের পোকা, মানে নর্থ বেঙ্গলে এরকমই আমের মধ্যে পোকা হয়, উপরটা দেখে বোঝার উপায় নেই যে আমের ভেতরে পোকা, কিন্তু ভেতরে যখনই কাটতে যাবে তখনই ওই ওরকম পোকাগুলো সব ঘুরে বেড়ায়। তো যাই হোক, অনেকটা কাটার পরে একটুখানি বেরিয়েছে, আম কাটতে গেলে খোসাই এক গাদা বেরিয়ে যায়। তো এখানে এই যে সব ভাই বোনরা মিলে বসে বসে খেলা করছিল, ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল এসব দেখে। তার সত্যি ছোটোবেলাটা কত ভালো ছিল, যখন খুশি যেখানে খুশি যাওয়া যেত। তারপরে চলে আসলো লাঞ্চ, আর লাঞ্চে ছিল কুমড়োর তরকারি, পটল ভাজা, পাঁপড়, তার সাথে ছিল ডাল, আর এটা ছিল চিকেন। তো চিকেনটা দেখে বারবার আমার হাজব্যান্ডের কথা মনে পড়ছিল, কারণ ও এরকম উনুনে রান্না চিকেন খুব ভালোবাসে খেতে, আর খুব টেস্টিও হয়েছিল। তারপর খাওয়া দাওয়ার পরে শুরু হয়ে গেল আবার বৃষ্টি। বৃষ্টির মধ্যে আর কি, বসে বসে সব গল্প করছিলাম, সেদিন অনেক দিন পর অনেকক্ষণ ধরে গল্প হলো। তারপর আবার একটুখানি গেলাম পাশের বাড়ি আর এক বৌদির সঙ্গে দেখা করতে। বৌদির সঙ্গে দেখা করে আস্তে আস্তে আবার বৃষ্টির কবলে পড়লাম, কারেন্ট ছিল না। অনেক দিন পর হ্যারিকেনের আলোয় বসে আবার গল্প হলো। গল্প শেষে খাওয়া দাওয়া করে বাড়ি যখন আসলাম তখন 11:30 বা 12:15 বাজে। তো এই ছিল আজকের মিনি ব্লগ, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো ভিডিও এখানেই, টাটা।